মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালখেডের ধাক্কায় ভ্রমণের ট্রলার ডুবির ঘটনায় জান্নাতুল মারুয়া সাবিয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে সকাল সাতটার দিকে মেঘনা নদীর ষাটনল এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয় এর আগে শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উদ্ধার করা হয় সুমনা আক্তার নামের এক নারীর মরদেহ এই ঘটনায় এখন পর্যন্ত এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় শিশু সহ এখনও চারজন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের